মুসলমান এটা আমাদের গর্বের বিষয়, আমরা মুসলমান এটা আমাদের ইজ্জতের বিষয়। মুসলমানদের তাহজিব তামাদ্দুনকে যদি কেউ নিশ্চিহ্ন করতে চায়, মুসলমান চুপ করে বসে থাকার জাতি নয়। মুসলমান প্রতিবাদ করেছে, কিয়ামত পর্যন্ত মুসলমান প্রতিবাদ করে যাবে। মুসলমান জীবন দিতে পরোয়া করে না। মুসলমান কামানের গুলির ভিতরে জান্নাত দেখতে পায়, আর কাফের মুশরিকরা জাহান্নাম দেখতে পায়। এটা বলা মূল উদ্দেশ্য নয়। আমি বলছিলাম প্রত্যেকটা নবী দোয়া করেছেন কয়টা করে? একটা করে দোয়া জমিনের বুকে করেছেন, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল দোয়াকে কবুল করেছেন। আমার নবী ডাক দিয়ে বললেন, আমি দোয়াটি দুনিয়ার জমিনে করি নাই, কিয়ামতের ময়দানে। আমার নবী দুনিয়ার জমিনে দোয়া করে নাই, কিয়ামতের ময়দানে যখন উম্মত গুলি জাহান্নামী হয়ে যায়, আল্লাহ নবী দোয়া করবেন, মাকামে মাহমুদে বিশ্ব নবী সিজদায় পড়ে কান্না করবেন, আল্লাহ ডেকে বলবেন, হাবিব কান্না করতে হবে না, আপনি মাথা উঠান, আপনার মাথা আপনি উঠায় দেন, আপনাকে কান্না করতে হবে না। দুনিয়ার জমিনে অনেক কান্না আপনি করেছেন, দুনিয়ার জমিনে অনেক কান্না করেছেন, আজকে কান্না করতে হবে না। আমার নবী ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন দুনিয়ার জমিনে দোয়াটি করে নাই, তাইফের জমিনে আমাকে রক্তাক্ত করা হয়েছে, উহুদের জমিনে দান্তাঙ্গ মুবারক শহীদ হয়ে গিয়েছে, তারপরে দোয়া করি নাই, মালিক আজকে দুনিয়ার জমিন থেকে আমি বিদায় নিয়ে চলে গিয়েছি, দুনিয়ার জমিনে এত ব্যথা পেয়েছি, আমি এত কষ্ট পেয়েছি দুনিয়ার জমিনে, আমি দোয়াটি করতে পারতাম কিন্তু দোয়াটি করি নাই, আজকে কিয়ামতের ময়দানে আমার উম্মত গুলি জাহান্নামে হয়ে জাহান্নামে চলে যায়। আমার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে, হাই মালিক আমি নবী ততক্ষণ পর্যন্ত আমি মাথা উঠাবো না, আপনি তো আমাকে দুনিয়ার জমিনে ওয়াদা করেছিলেন নবী, আপনাকে কান্না করতে হবে না, আপনাকে এত পরিমাণ দিব, এত পরিমাণ দিব, আপনি নবী খুশি হয়ে যাবেন। আজকে কিয়ামতের ময়দানে আমার উম্মত গুলি যদি জান্নাতি হয়ে যায়, আমার একটা উম্মত জাহান্নামে থাকতে আমি নবী খুশি হব না, আমার সব উম্মত গুলিকে আজকে জান্নাত দিতে হবে। যাদের ইমানদার ইমানদার বান্দা, যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান থাকবে, ওই উম্মত গুলি জাহান্নামে থাকবে, আমি বিশ্ব নবী জান্নাতে প্রবেশ করব না।